আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওতে আমি যেটা যেই কারণে করা সেটা হচ্ছে, আপনারা যারা মালিকানা বদলি অলরেডি করে ফেলেছেন কিন্তু এখনও আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন কিন্তু এখনও কোনো মেসেজ যাদের আসা নাই তাদেরকে বলি, প্রথম বিষয়টা হচ্ছে যে বিআরটি থেকে মালিকানা বদলির বেশিরভাগ সময় মেসেজ আসে না, এটা বিআরটিতে চেক করতে হয়। কিন্তু এই চেকটা ছাড়া অন্য একটা উপায় আছে যে যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার নামে বাইকটি অলরেডি ডাটা হয়েছে কিনা কিংবা আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় হয়েছে কিনা। এবং আমি এই ভিডিওর মধ্যে আরও বুঝিয়ে দিব, কোনো কাগজপত্র যদি আপনাকে চেক করতে হয় তাহলে এই আমি যে কম ল্যাপটপের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে যারাই আপনার যেভাবে করেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারা এইভাবে করে আপনি আপনার গাড়ির বাইকের যে মূল মালিককে এটা বের করতে পারবেন খুব সহজেই। তাহলে আপনার বাইক কিনতে গেলেও কোনো সমস্যা হবে না। এবং আপনারা যারা গাড়ির ফিঙ্গারপ্রিন্ট দিবেন, যখন দেখবেন আপনার ওই কম্পিউটারের ওইখানে নাম চলে আসছে তখনই আপনি বুঝতে পারবেন আপনি এখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য বিআরটিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট নেবে। যদি আপনার ওই ভিডিওর মধ্যে দেখেন যে না আপনার নামে হয়নি, এখনও আগের মালিকের নামই আছে, ট্যাক্সটোকেনে যার নাম আছে এখন আর মালিকানা বদলি স্লিপে তো আপনার নাম থাকবে, আর ট্যাক্সটোকেনে তো পুরাতন মালিকের নাম থাকবে, তো পুরাতন মালিকের নামে যদি থাকে তাহলে বুঝবেন যে গাড়িটা এখনও আপনার নামে রেজিস্ট্রেশন হয়নি, এখনও আগের মালিকের নামে আছে, তো এখন বিআরটিতে যে লাভ নেই। আর যদি আপনাদের যে ডেট আছে ওই ডেট যদি পার হয়ে যায়, যেই একটা ডেট থাকে না ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার, ওই ডেট পার হয়ে গেলে কিন্তু রাস্তাতে মামলা খাবেন, সেই জন্য আপনাকে বিআরটিতে যেতে হবে, বিআরটিতে যেয়ে ডেটটা আবার বাড়াই আনতে হবে। এটাই হচ্ছে বিষয়। আর তাহলে চলুন আমরা ল্যাপটপে চলে যাই, আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা এই বিআরটি এর পোর্টালের মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের মালিকানা বদলিটা কমপ্লিট হয়েছে কি না সেটা জানতে পারবেন। সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে। এখানে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে বিআরটিএ পোর্টাল। এটা লেখার পরে এখানে আসবে ওয়েলকাম টু বিআরটি সার্ভিস পোর্টাল, এটার মধ্যে ঢুকবেন। প্রথমটাতে ঢোকার পরে এখানে একটা আপনাকে, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমি এখানে ইংলিশ করে নিলাম। তো এখানে ইংলিশ করার পরে এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। এখানে রেজিস্টারে ক্লিক করার পরে একটু সময় নেবে, আপনারা যারা মোবাইল দিয়ে করবেন তারা মোবাইলেই করতে পারবেন। তো দেখুন এখানে আপনাকে রেজিস্টার কীভাবে করতে হবে, এখানে আপনার জন্ম তারিখটা এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবেই কিন্তু আপনাকে এনআইডি কার্ড দিতে হবে। প্রথমে তারিখটা দিতে হবে, তারপর মাসটা দিতে হবে, তারপর কোন সালটা এনআইডি কার্ডে দেওয়া আছে ওই সালটা দিতে হবে। সালটা দেওয়ার পরে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন, আর এখানে কিন্তু আপনাকে এই এই সঠিকভাবে এনআইডি কার্ডটা নাম্বারটা দিতে হবে। আর এখানে আপনার যেই মোবাইল নাম্বারটা খোলা থাকবে, কারণ ওটার মধ্যে এসএমএস যাবে, ওই এসএমএস দিয়ে সার্চ করলেই আপনার যখন ঠিকঠাক পেলে আপনাকে পরবর্তী ধাপগুলো স্মরণ করে আপনাকে এই এই অ্যাকাউন্ট করতে হবে। যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো সরাসরি আমি ওই অ্যাকাউন্টে প্রবেশ করব। তো লগ ইন দিয়ে আমি ঢুকলাম, ঢোকার পর এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, এই যে আমার নামে এবং পাসওয়ার্ডও দেওয়া আছে, আমি লগ ইন করে সরাসরি চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি, হোম, ড্রাইভিং লাইসেন্স। যারা মোবাইলে করবেন তখন ওইভাবেও আপনি মোবাইল দিয়েও করলে ঠিক এরকমই আপনাদের সব কিছু আসবে। তো আসার পরে তো এখানে আপনার যেই এই পেমেন্ট অপশন আছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন রেজিস্টার্ড ভেহিকেল পেমেন্ট, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার গাড়ির যে নাম্বারটা আছে সেই চার ডিজিট লিখতে হবে, শেষের চার ডিজিট লিখতে হবে। আপনার গাড়িটা যদি ঢাকা মেট্রো বা চট্টগ্রাম মেট্রো যেটাই হোক আপনার শেষের চার ডিজিট লিখতে হবে। তা আমি আমার গাড়ির শেষের চার ডিজিট লিখতেছি, এই লিখলাম। লেখার পরে এখানে মডেল নাম্বার, আমার কিন্তু গাড়ির মডেল হচ্ছে, আপনারা এটা ট্যাক্স টোকেনের মধ্যেও পাবেন এবং স্মার্ট কার্ডের অপর পাতায় নিচে তৈরি সন লেখা আছে, এটা দিতে হবে 2020 মডেল।
তারপরে এখানে দিতে হবে যে চেসিস নাম্বার, চেসিস নাম্বারটা খুব সাবধানে নির্ভুলভাবে দিবেন। আমার চেসিস নাম্বার দিচ্ছি আমি, আমার গাড়ির ই চলে আসছে এখানে, এই দেখেন আমার গাড়ির পুরো নাম্বারটা এখানে চলে আসছে। যদিও এখানে আমি অনেক কিছু হাইড করে দিব, যেহেতু পার্সোনাল ইনফরমেশন এখানে আপনাকে দেখাই দিলাম। এই দেখুন এখানে আমার গাড়ির নাম্বার চলে আসছে নিচে, এই যে এটা, এটা হচ্ছে মেন ওনার নেম, এটা কিন্তু আমার নাম চলে আসছে, জহিদ রায়হান ওনার নেম। এখন যদি আপনার গাড়িটি অন্য মালিকের নামে থাকে তাহলে বুঝবেন যে আপনি আপনার গাড়িটি মালিকানা বদলি হয়ে এখনও আপনার নামে আসে নাই, সুতরাং আপনি এখন ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না। আর যদি এখানে আপনার নাম শো করে তাহলে বুঝবেন আপনার এখনও ফিঙ্গারপ্রিন্ট যেহেতু দেন নাই, যেহেতু আপনার নাম ডাটা হয় নাই, তো এখন আপনি বিআরটিতে গেলেই আপনার ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল কপি নিয়ে গেলেই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনার নতুন স্মার্ট কার্ড আপনার নামে পেয়ে যাবেন। এটাই হচ্ছে সিস্টেম, এবং এই সিস্টেমটার মাধ্যমে আপনি যাবতীয় গাড়ির কাগজপত্র চেক, একটা গাড়ি কিনবেন তো একটা গাড়ি কিনলে আপনাকে এভাবে চেক করে কিনতে হবে, তাহলে বুঝতে পারেন যে গাড়ির বিআরটিতে নামটা ঠিক আছে, এইটা হচ্ছে মূল কথা। তো এভাবে আপনারা সবসময় চেক করে, নিজে নিজে চেক করে নেবেন বাইকের কাগজপত্র, এখান থেকে এভাবে চেক করবেন। যেহেতু নাম ঠিক আছে, চেসিস নাম ইঞ্জিন নাম সবই মিলে গেছে, তো সুতরাং এটা প্রবলেম হওয়ার কথা না, আর আশা করা যায়। এখন বাইকের চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার ঠিক থাকলেই ঠিক সব কিছু। এই যে নামটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই ওনার নেমটাই হচ্ছে আপনার, যখন মালিকানা বদলি করবেন যখন আপনার নামে এটা আসবে তখনই বুঝবেন যে আপনার অলরেডি মালিকানা বদলি হয়ে গেছে, এখন গেলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। ঠিক এই প্রসেসটা আপনারা ফলো করলে আপনারা নিজেরাই ঘরে বসে আপনাদের প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। বিআরটিতে না গেলেও আপনাদের প্রবলেম নাই, এবং গাড়ির মালিকানা যে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা এভাবে চেক করেও আপনারা জানতে পারবেন। এটাই হচ্ছিলো আজকের ভিডিওর করা, আমি এই জন্যই করলাম যে আপনাদের যদি একটু সুবিধা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।